দুপুরের পরপরই গণভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয় এ সময় গণভবনের মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা কেউ অসত উদ্দেশ্যে কেউ বা ক্ষোভ ঝাড়েন মালামাল নিয়ে সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত ছাত্র জনতার মিছিলের শুরু দেখা গেলেও শেষ খুঁজে পাওয়া যায়নি এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে যায় বেলা তিনটার দিকে বাদ ভেঙে যায় জনসমুদ্রের গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা হয় সীমানা প্রাচীর কেউ কেউ দেয়াল টোপকে কাটাতার পেরিয়েও ভেতরে প্রবেশ করে এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুটপাট করে নিয়ে যান অনেকেই চেয়ার টেবিল খাট সোফা বিছানা শাড়ি এমনকি এসি যে যেভাবে পারেন তাই নিয়ে যান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন দূরে থাক লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে আমরা সামনে অগ্রসর তাও আমরা সেলউট জানাই এবং সেলউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা সারিরা শেখ হাসিনার সারি ভাই শেখ হাসিনা সারি গণভবন থেকে ভাই গণভবন থেকে বিক্ষুব্ধ জনতা এই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয়া হয় গাড়ি সহ গণভবনের বেশ কিছু স্থাপনায় গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন আশপাশের এলাকা ছাড়িয়ে যায় উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা